আজকে আপনাদেরকে ভারত সীমানার খুব কাছাকাছি নিয়ে যাব। আমাদের পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই সোনাই নদী। আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওপারে যে গাছগুলো আছে সেগুলো আসলে ভারতের সীমানায়, আর বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি সেটা হলো বড়ালি বর্ডার, যেটা সাতক্ষীরা জেলায় অবস্থিত। তো চলুন আপনাদেরকে এখন নিয়ে যাই হিজলদি বর্ডারে, যেখানে ইচ্ছা করলেই আপনারা ভারতের সীমানায় প্রবেশ করতে পারবেন। একটু দূরেই তারের কাটার সীমানা দেওয়া আছে, যেটা অবশ্য ক্যামেরাতে ধারণ করা সম্ভব হচ্ছে না। আর এই জায়গায় বেশি কাছাকাছি যাওয়াটা বেশ রিস্কি, কারণ ইন্ডিয়ান বিএসএফ যে কোনো সময় সীমানা অতিক্রমের অপরাধে যে কাউকে ধরে নিয়ে যেতে পারে, তাই দূর থেকেই ভিডিওটি ধারণ করতে হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সামনেই ভারতের সীমানা সাইনবোর্ড দেওয়া আছে। হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি কলোরা থানার হিজলদি বর্ডারে। দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড আছে যে সামনে ভারত সীমানা অতিক্রম করবেন না। তো আমি যে এখন আমি ইন্ডিয়ার সীমানায় আছি, বুঝতে পারছেন, এটা হলো বর্ডার। এরপর আপনাদেরকে নিয়ে যাব আর এক সীমান্তবর্তী বর্ডার এলাকা সুলতানপুরে। আর এই বড়ালি, হিজলদি, সুলতানপুর সবগুলো বর্ডারই সাতক্ষীরা জেলার কলোরা উপজেলায় অবস্থিত। আমার পিছনে যে সারিবদ্ধ লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হলো বাংলাদেশ এবং ভারতের সীমান্ত বর্ডার। দিনের বেলা হলে আপনাদেরকে আশপাশটা ভালোভাবে ঘুরে দেখাতে পারতাম, তবে আজকে আপনাদেরকে আরো দেখাবো ঠিক এর পাশের একটি গ্রাম্য বাজারের রাতের দৃশ্যপট, যে বাজারে খুবই স্বল্প মূল্যে খাঁটি দুধের চা এবং ভালো মানের সিঙ্গারা পেঁয়াজু সহ আরো অনেক কিছুই খুঁজে পাবেন। আরো পাবেন স্পেশাল পান, যেটা 15 রকমের মশলা দিয়ে তৈরি করা হয়, কিন্তু দাম মাত্র 5 টাকা। সত্যি অবাক করা ব্যাপার। তো চলুন কথা না বাড়িয়ে বাজারটিকে ঘুরে দেখে আসি। এই বাজারটির নাম গয়রা বাজার। এটি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গয়রা গ্রামের খুবই জনপ্রিয় একটি বাজার। খুবই স্বল্প মূল্যে গ্রাম্য পরিবেশে আপনি আপনার প্রয়োজনীয় দ্রব্যাদি এখানেই পেয়ে যাবেন। প্রথমে আপনাদেরকে নিয়ে যাব ইদ্রিস আলী চাচার চায়ের দোকানে, যিনি অত্র বাজারের সবচেয়ে বিখ্যাত চা বিক্রেতা। প্রতিদিন হাজার হাজার মানুষ তার হাতের চা খেতে ভিড় করে এই বাজারে। দেখুন বিশাল বড় এক ডেকে দুধ জাল দেওয়া হচ্ছে। একটু ভিড় কম হওয়ায় এই মুহূর্তে মাত্র 14 কাপ চা রেডি করছেন ইদ্রিস আলী চাচা। মাঝে মাঝে তিনি 60 থেকে 70 কাপ চাও একসাথে তৈরি করেন। তার বানানো খাঁটি দুধের চায়ের স্বাদ সত্যি অতুলনীয়। আর অবিশ্বাস্য হলেও সত্য যে 1 কাপ চায়ের মূল্য মাত্র 7 টাকা, তাই গয়রা বাজারে আসলে এই চায়ের স্বাদটা গ্রহণ করতে একদম ভুল করবেন না। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই বাজারের সবচেয়ে জনপ্রিয় পানের দোকানে, যিনি প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 পান বিক্রি করেন। এ যেন দিব্যি পানের একটা গোডাউন, আর সারি সারি পানের মশলার স্তূপ। তবে আপাতত পান খাওয়ার লোকটা সামলে নিতে হচ্ছে, কারণ এই মুহূর্তে পান মুখে দিলে অন্যান্য স্পেশাল খাবারগুলোর স্বাদ নেওয়া হবে না। তাই ফেরার পথে এই স্পেশাল পানটি খেয়ে যাব, আর অবশ্যই পান বানানোর স্টাইলটা আপনাদেরকে দেখাবো। এখন চলুন একটি জনপ্রিয় বাদাম ভাজার দোকানে। এই গ্রাম্য পরিবেশে খুবই উন্নত মানের বাদাম আপনি এখানেই খুঁজে পাবেন। ময়লা মাটি ছাড়া সুদৃশ্যমান বাদামগুলো দেখলেই আপনার খেতে মন চাইবে। তো চলুন বাদাম ভাজার স্বাদের রিভিউ নিয়ে আসি। সুতোর বাদাম কেমন লাগে? সুতোর আমার দেখা সব থেকে ভালো বাদাম। দেখুন বাদাম আছে, বাদাম না হয়ে চেহারাটা দেখুন। এই যে এই যে খুবই সুন্দর, বসে তাজা স্বাদ। এখন দেখুন 3 টাকা দামের সিঙ্গাড়া এবং সুস্বাদু পেঁয়াজু। এত সস্তায় মুখরোচক খাবারগুলো দেখে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। তো এবার চলুন সবশেষে পানের আসর জমাই। বিশাল সাইজের 1-1টা পানের পাতা। আমরা অবশ্য পান খেতে অভ্যস্ত না হলেও বানানোর স্টাইল দেখে পান না খেয়ে যেতে পারলাম না।
চলুন পান বিক্রেতা বাবলু ভাইয়ের অভিব্যক্তি শুনে আসি। ভাই পান সব কি শেষ হয়ে যাবে? ভাই না থাকবে অল্প। কয়টাতে কয়টা পর্যন্ত খোলা? 8টা থেকে রাত 10টা, সকাল 8টা থেকে রাত 10টা। সকাল 8টা থেকে রাত 10টা একাই একাই থাকেন? আচ্ছা আর একজন আছে? আচ্ছা আচ্ছা। এই বাজারে তাহলে আপনারটাই সবচেয়ে বিখ্যাত নাকি? কি নাম আপনার দোকানের নাম? কি দেখুন কত রকমের মশলা ব্যবহার করা হচ্ছে। প্রতি পিস পানের দাম কত করে? 5 টাকা করে। কিন্তু সস্তায় অনেক কিছু দিচ্ছে। তো বন্ধুরা পান বানানো শেষ, এবার চলুন খেয়ে দেখা যাক। বন্ধুরা এই সেই পান, গয়ডা বাজারের স্পেশাল পান। আমরা এখন এই পান খাচ্ছি, দেখতে পাচ্ছেন পানটি স্বাদে মানে সত্যি অতুলনীয়। তো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।